আজকের ভিডিওয়ে আমি আপনাদেরকে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে একটা সুন্দর ডিজাইন বা সুন্দর এফেক্ট যুক্ত একটি ছবি কিভাবে আপনি রেডি করবেন আপনার সম্পূর্ণ ফোনের মাধ্যমে। কারণ অনেকের বাড়ি কম্পিউটার বা ল্যাপটপ থাকে না, তাদেরকে ফোনেই এডিট করতে হয়। খুবই অল্প সময়ের মধ্যে কীভাবে করার জন্য ফার্স্ট দরকার আপনার একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এই সফটওয়্যারটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড আছে, আমি এটাকে ওপেন করছি। ওপেন করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনি লেখা আছে আপনার এখানে দরকার নেই, আপনি এটাকে ক্লিক করে নেওয়ার পরে আপনারা এখান থেকে একটা লেয়ার বা আগের পাশ দিয়ে তুলে নেবেন। তো আমি একটা এটাকে আপনি আপনার সাইজ অনুযায়ী এটাকে ঠিক করে নেবেন। তো আমি এরকম এটা আপনার হয়ে যাওয়ার পরে দেখুন লেয়ার আলাদা আলাদা আছে। আপনার কাজের সুবিধার্থে আপনি যদি চান একসঙ্গে লেয়ার করে দেবেন, তাহলে এখান থেকে জাস্ট এইগুলোকে সিলেক্ট করবেন। করার পরে এটাকে মার্জ করবেন, মার্জ করলে আপনার কী হবে না, দুটো ছবি একসঙ্গে কম্বাইন হয়ে যাবে। কম্বাইন হয়ে গেলে আপনার কাজের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে, আর এটা কম্বাইন করা এটা কমন হবেও না। তো এবার আপনি এখান থেকে জাস্ট এই অপশনে আসবেন, এসে একদম লাস্টের দিকে যাবেন, গিয়ে দেখতে পাবেন যে ক্রিয়েট কালার বলে একটা অপশন কালারে ক্লিক করবেন, এটাকে এনেবেল করে দেবেন। এনেবেল করার পরে এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনি কোনটুকু অংশে কাজ করতে চাইছেন। মনে করুন আপনি আমি এইটুকু অংশে কাজ করতে চাইছি, তো আমি এইটুকু সিলেক্ট করে এখান থেকে জাস্ট ওকে করে দিলাম। দেওয়ার পরে আপনি দেখতেই পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা অলরেডি ইরেজ হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনি জাস্ট এবার রাইট বাটনে প্রেস করে চলে আসবেন। আসার পরে আপনার নেক্সট আরেকটি কাজ করতে হবে, আরেকটি ইরেজ করতে হবে, সেই জিনিসটাও আপনি গ্যালারি। এবার আপনার এখান থেকে যে পজিশনে আপনি ইমেজটা রেখেছেন, মনে করুন আমি এই ইমেজটাকে এখান থেকে নেব, এই ইমেজটা জাস্ট এখান থেকে নিয়ে নিলাম। তো এখান থেকে নিয়ে নেওয়ার পরে আপনি ইমেজটা আমার চলে এসছে অলরেডি, এবার আমি ইমেজটাকে কি করবো না রোটেট করবো, কারণ রোটেট করতে আর সুবিধা হবে এক্ষেত্রে আমার। তো আমি জাস্ট ইমেজটাকে রোটেট করে দিলাম, নেওয়ার পরে আমি ওটাকে এখানে অ্যাটাচ করবো। তো অ্যাটাচ করাটাকে আমি একটু বলে রাখি, এটা যেহেতু লম্বা আছে আপনি তাহলে সুবিধা হবে, এইভাবে আমি বসিয়ে দিলাম। আপনি এবার বাকি তাহলে কি করতে হবে, আগেই যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড করে নিয়েছি, এটাকে আমি নিচে নিয়ে আসলে আপনি অলরেডি অল্প সময়ের মধ্যে একটা সুন্দর ফ্রেমের মধ্যে। তো এবার যদি আপনি চান যে এটাকে একটি অফিসিয়াল ওয়েব, তাহলে সেটাও আপনি করতে পারেন। তারপরে আপনার কাজ সম্পূর্ণ শেষ। এবার আপনি যদি চান তাহলে এখানে নিজের নাম আপনি করতে পারেন, আদারওয়াইজ নাম যদি না লিখতে চান তাহলে এখানে দরকার নেই। আমি একটা আপাতত টেক্স, যারা যারা লিখতে চান তাদের জন্যই আমি স্পেশালি একটা টেক্সট নিয়ে আমি দেখাবো। তো এখান থেকে জাস্ট আমি টেক্সট একটা নিয়ে নিলাম। তো টেক্সট বাটনটা আমি চাইছি নিচের এই পজিশনটায় আসুক। তো এই পজিশনে আমি চাইছি যে লিখতে, তো এখানে আমি চাই যে আমার নামটা লিখে দিতে। তো আমার নামটা লিখে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে নামটা না, কারণ হোয়াইটের সঙ্গে হোয়াইট ম্যাচিং হয়ে গিয়েছে, আমি এখানে কোনো রকম কোনো কিছু পাচ্ছি। এবার আমি চাই এখান থেকে একটা এখানে চলে এসেছে। তো এবার আমি এটাকে চাইছি যে
আপনাকে জানতে হবে।